ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি শীতলকুচির পূর্ব শীতলকুচি এলাকার। বয়স ১৯ বছর, আর মাত্র ৩ বছর পর অর্থাৎ ২২ বছরের মধ্যে বিয়ে করার স্বপ্ন নিয়ে বাড়ি ছেড়ে ভিন রাজ্যে কাজকর্ম করতে যায় পূর্ব শীতলকুচির শিবু বর্মন। স্বপ্ন ছিল টাকা উপার্জন করে সুন্দর একটি ঘর বানিয়ে ফুটফুটে একটি বউ বিয়ে করে সুখে সংসার করবে, সেরকমই আশা বাবা মা ও তার আত্মীয় স্বজন সকলের। কিন্তু বিধি আশা পূরণের সুযোগ দিল না। ব্যাঙ্গালোরে কাজ করতে গিয়ে হঠাৎ তার পেটে ব্যথা অনুভব হয়, আর সেই পেটে ব্যথার কারণে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানেই তার মৃত্যু হয় বলে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। বাইরে কাজে যাবার মাত্র ১০ দিনের মাথায় ওই যুবকের মৃত্যুর ঘটনায় নানা প্রশ্ন দানা বাঁধে। ঠিকাদারের প্রচেষ্টায় শিবু বর্মনের নিথদেহ তার বাড়িতে পৌঁছে দিয়েছেন। মৃত্যুর পর সেই যুবকের নিথদেহ সোমবার এসে পৌঁছল শীতলকুচিতে। মৃতদেহ বাড়িতে এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে শোকস্তব্ধ যুবকের পরিবার এবং প্রতিবেশী আত্মীয় স্বজন সকলে। কোথাকার ঠিকাদার ছিল? কবে মারা যায়? কারা নিয়ে আসলো এখানে? কে নিয়ে আসলো? আপনার কয় ছেলে? আমার দুই ছেলে, এক মেয়ে ও বড় ছেলে আমার। ও কি বিবাহিত? বিয়ে করে নাই। আমি আর ছেলে কোথায় পাবো? কি চাইছেন আপনি? আপনি কি ঠিকাদারের নামে অভিযোগ করবেন? তা নাই কিনা। আপনার নাম কি? আমার নাম কৃষ্ণা বর্মন। আপনার ছেলের নাম? আমার ছেলের নাম শিবু বর্মন। আপনাদের বাড়িটা কোথায়? আমার বাড়ি আজার বাড়ি স্কুল। কবে মৃত্যু হলো এনে? আমার বাড়ি গেল, আমার ইয়ে কি করলো, আর কি করলো, কালে চলে যায়। কি কাজ করতো উনি? কাজটা কি কাজে গেছে, কি কোম্পানি? কতদিন আগে যায়? এই তো ১০-১২ দিন, মানে ১৪ দিন চলছে। কি উদ্দেশ্যে যায়, বাড়ি ঘর করার জন্য নাকি? আপনি কাজ করেন কেন, পাইসা করি লাগে। আপনার বাড়ির লোকজন কি করে? বাড়ির লোকজন এই যে বেড় হয়ে আর ওটা খালে জমি জায়গা সেরকম নেই। জমি জায়গা নেই। কখন আজকে নিয়ে আসা হইলো এখানে? এটা এখন ৬টা বাজলে, আধা ঘন্টা। কোথায় কাজ করতে কোথায় গেছিল? কি নাম ওনার? ওকে বিয়ে হয়েছে? ওরা কয় ভাই বোন? ওর বাবার নাম? বাবার নাম মনোজ। বাড়ি কোন জায়গায়? বাড়িতে এটা অতের ডাঙ্গা বলে, আদারবাড়ি।